খোয়াইয়ের জাতীয় সড়কের মহাদেব টিলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার আরও এক দুর্ঘটনা ঘটল ওয়ান জিরো বি জাতীয় সড়কে এবারের ঘটনা জাতীয় সড়কের টিলার জামিরা এলাকার ব্রিজের পাশে বৃহস্পতিবার দুপুর নাগাদ এই ঘটনা ঘটে জানা গেছে নির্মল কুমার সিনহা নামে কমলপুর মহকুমার বাসিন্দা এক ব্যক্তি বাইক চালিয়ে খোয়াই থেকে কমলপুর সড়ক ধরে খোয়াই হয়ে কৈলা শহর যাচ্ছিল একটি যাত্রীবাহী জিপ হাইওয়ে অজগর টিলার জামিরা এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করছিল তখন নির্মল কুমার সিনহা নামে এক বাইক চালক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে গাড়িটিকে সচরে ধাক্কা মারে এতে করে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন বাইক চালক নির্মল কুমার সিনহা তার হাতের কবজি থেকে হার বেরিয়ে যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দমকল কর্মীরা গুরুতর আহত বাইক চালককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে চান এদিন এক দমকল আধিকারিক এ সংবাদ জানান আহত কয়জন একজন ওনার নাম কি এদিকে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর খোয়াই জেলা হাসপাতাল থেকে আহত নির্মল কুমার সিনহাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আর